আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে চাদার সাহায্যে সুন্দর একটি গাছ আঁকাতে হয়। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই গাছটি আমি পেন্সিল, চাদা এবং অ্যাক্রাইলিক রং দিয়ে আঁকবো। আর সেই জন্যই সকলকে আমি বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর খুব সহজেই একটি গাছ আঁকানো শিখে ফেলুন। তো গাছের সম্পূর্ণ বডি আঁকানোর পরে এবার আমি পেন্সিল দিয়ে সুন্দর করে পাতাগুলো এঁকে ফেলব। তো খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে গাছটির পাতাগুলো আমি এঁকে ফেললাম। গাছটির পাতা আঁকানোর পরে গাছের শিকড়গুলো এঁকে ফেলবো আমি। পেন্সিলের সাহায্যে সুন্দর একটি গাছ আঁকানোর পরে এবার আমি গাছের গায়ে রং করে ফেলবো। তো আমি গাছের গায়ে রং করার জন্য প্রথমে যে রংটি বেছে নিলাম সে রংটি হলো কাট কালারের অ্যাক্রাইলিক রং। এই রংটি আমি হালকা পানির সাথে মিশিয়ে তুলির সাহায্যে গাছের গায়ে রং করে ফেললাম। সম্পূর্ণ গাছের গায়ে রং করা হয়ে গেলে এবার তুলির সাহায্যে গাঢ় সবুজ রং এবং হালকা সবুজ রং আর হলুদ রঙের মিশ্রণে সম্পূর্ণ গাছের পাতাতে রং করে ফেলব। তো আমি প্রথমে গাছের পাতার নিচের দিকে গাঢ় সবুজ রং করতে থাকলাম। গাঢ় সবুজ রং করা হয়ে গেলে এখন হালকা সবুজ রঙগুলো গাছের পাতার উপরের দিকে দিয়ে দেব। তো বন্ধুগণ, এভাবে আমি পেন্সিল, চাদা, অ্যাক্রাইলিক রং এবং তুলির সাহায্যে সুন্দর একটি গাছ এঁকে ফেললাম। আপনারাও যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, আর আমাকে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।